স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগ বুকস। 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে ত্রিপুরার রাজ্য মোদি হাঁটাও দেশ বাঁচাও এই স্লোগান তুলে দিবসটি পালন করা হবে। সোমবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে জেলা, ব্লক এবং ফ্রন্টের নেতৃত্বদের নিয়ে আহূত এক সাংবাদিক বৈঠকে তথ্য জানান প্রদেশ কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, কেন্দ্রের সরকার সাধারণ মানুষকে দুঃখ কষ্ট দেবার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের 28শে ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস, সেই দিবসকে আমরা ভারতবর্ষে, সারা ভারতবর্ষে সর্বত্র পালন হচ্ছে, ত্রিপুরা রাজ্য সেটাকে ব্যাপকভাবে পালন করা হবে। তার মধ্যে মেন মুদ্রা থাকবে মোদি হটাও ভারত বাঁচাও। সেখানের মধ্যে মেন ইস্যু হবে বেকারত্ব, অর্থনৈতিক যেটা পঙ্গু অবস্থা ভারতবর্ষকে নিয়ে এসেছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে একটা হিংসার বাতাবরণ, শিল্পপতিদের যে আজকে একটা বিপদের মুখে ঠেলে দিয়েছে, ব্যবসায়ী, সাধারণ শ্রমিক, সর্বত্র একটা আজকে অশান্তির বাতাবরণ। মনে হচ্ছে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে মানুষকে ব্যথা দেওয়ার জন্যে, এবং ব্যথা দেওয়াটাই একমাত্র আমাদের নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে হচ্ছে যে সাধারণ গরিব মেহনতি মানুষ, মধ্যবিত্তদেরকে কীভাবে ব্যথা বেদনা দিয়ে ওদেরকে ব্যতিব্যস্ত করা যায়, আজকে ভারতের প্রধানমন্ত্রীর একটাই উদ্দেশ্য। স্কুল কিংবা চাকরি, সাফল্যের চাবিকাঠি বিগ বুকস।